যদি দেশদ্রোহী বলে কেউ থেকে থাকে তাহলে হচ্ছে তারাই আসল দেশদ্রোহী। কারণ আমাদের কি হয়েছে, কেন বারবার আমাদের নোংরা ভিডিওগুলো দেখতে হচ্ছে, আমরা দেখতে না চাইলেও কেন বারবার আমাদের সামনে এসব নোংরা ভিডিওগুলো এসে যাচ্ছে, ডিসগাস্টিং। এসব নোংরা টপিক নিয়ে কথা বলতে আমার লজ্জা হচ্ছে, তবুও আমি বলতে বাধ্য। আমরা যদি এমন নোংরা টপিক নিয়ে একটু চিন্তা করি তাহলে এসবের কোনো মায়ানেই পাই না। মানসিক সমস্যাওয়ালা একটি ছেলে যার নাম স্যান্ডি সাহা, তার সাথে একটি বাংলাদেশি ছেলে যার নাম বিডি ইমরান, তারা সম্প্রতি যেভাবে নোংরামি ছড়াচ্ছে এটি বলতেই হবে। যেখানে তারা একজন পুরুষ হয়েও মেয়েদের মানসিকতা লালন করছে প্রতিনিয়ত, তারা নিজেরা নিজেরা ব্যক্তিগতভাবে এমন কার্যকলাপ করছে যেটি মানা গেলেও তারা কেন বারবার সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও আপলোড করবে, এসবের কোনো মানি হয়? তারা ব্যক্তিগতভাবে এমন নোংরা কার্যকলাপ করলে এগুলো তারা মিটিয়ে নিতে পারে এবং আপলোড করতে নাও পারে, কিন্তু তারা কেন এসব নোংরা কার্যকলাপ বারবার আবার সহিসাই এমন নোংরামি করে, কেন বারবার সোশ্যাল মিডিয়ায় এসে লাইভে এসে কান্না করতে হবে, কি হয়েছে? তারা ব্যক্তিগতভাবে এমন নোংরা কার্যকলাপ করলে এগুলো তারা মিটিয়ে নিতে পারে এবং আপলোড করতে নাও পারে, কিন্তু তারা কেন এসব নোংরা কার্যকলাপ বারবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে, কি হয়েছে তাদের? যত ধরনের নোংরামি আছে তা করবে, এরপর তারা সোশ্যাল মিডিয়ায় প্রমোট করবে, এসবের কোনো মানি হয় না। এসব নিয়ে কথা বলতে হয়, আমি জানি না কিভাবে কথা বললে যেই তারা বুঝতে পারবে যে এগুলো নোংরামি সম্পূর্ণ। যদি দেশদ্রোহী বলে কেউ থেকে থাকে তাহলে হচ্ছে তারাই আসল দেশদ্রোহী, কারণ তারা অসভ্য বানাচ্ছে এই দেশটিকে, তারা অপসংস্কৃতি দিয়ে বারবার এই দেশটাকে অসভ্য বানাচ্ছে। এটি হচ্ছে সবচেয়ে বড় দেশদ্রোহী, কারণ যারা দেশের ভালো চায় না, যারা সংস্কৃতি নষ্ট করে, তারাই হচ্ছে আসল দেশদ্রোহী। সো উই হ্যাভ টু এলিমিনেট দেম অ্যান্ড সাইবার বুলিং হ্যাজ ফিনিশ দেম। আপনি যদি আমার এই ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধের সহিত একটি কথা বলবো, আপনারা এমন নোংরামি তাদের নোংরামি দেখা থেকে বিরত থাকবেন আর তাদের এগুলোর বিরুদ্ধে কথা বলবেন। এসব যারা নোংরামি ছড়ায় তাদের বিরুদ্ধে কথা বলুন এবং এগুলোকে না বলুন।